সব জল্পনা কল্পনার অবসান, আবারও টাইগারদের হেড কোচ শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে। নতুন মেয়াদে দুই বছরের জন্য দায়িত্ব নেবেন ফেব্রুয়ারিতেই, তিন ফরম্যাটেই দেওয়া হচ্ছে দায়িত্ব, এসব নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নিজেই। মঙ্গলবারই হাতুরি নিশ্চিত করেন, বুঝিয়ে দেন টাইগারদের দায়িত্ব নিতে প্রস্তুত হচ্ছেন, ছাড়েন অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব। এজন্য সকাল হতেই গণমাধ্যমে দেওয়া হয় টাইগারদের পরবর্তী কোচ হাথুরুসিংহে, বিসিবির একাধিক পরিচালক থেকেও মেলে একই রকম তথ্য। এতে দর্শ হয় না বিসিবি সভাপতিরও, সন্ধ্যায় জানিয়ে দেন চন্ডিকা টাইগারদের নতুন কোচ। হাথুরুসিংহের এটা আগের থেকেই ছিল, আমরা যখন গত বিশ্বকাপে যাই অস্ট্রেলিয়া তখনই তার সাথে এটা ফাইনাল হয়ে যায়, হেড কোচটা আমরা ফাইনাল করে ফেলেছি। সো এটা আগামী মাসের 20 তারিখের মধ্যে, সে 20 তারিখেই আসবে সে। বিসিবি সভাপতির দেওয়া তথ্য মতে শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে ফের টাইগারদের দায়িত্ব নিচ্ছেন তিন ফরম্যাটের হেড কোচ হিসেবে, দুই বছরের চুক্তিতে যুক্ত হবেন তিনি। এজন্য ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ঢাকায় আসবেন হাথুরু, চুক্তি সেরেই দায়িত্ব নেবেন লঙ্কান কোচ। 2014 থেকে 2017 সাল পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে হাথুরুর রয়েছে ঈর্ষণীয় সাফল্য, তবে সমালোচনাও কম হয়নি। দলের মধ্যে বিভেদ তৈরি, পছন্দের খেলোয়াড় অফ ফর্মে থাকা অবস্থায়ও বহু ম্যাচের সুযোগ দেয়া, বিপরীতে অপছন্দের কাউকে ফর্মে থাকলেও সুযোগ না দেয়া। নজরুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।